আজকে রেস্টুরেন্টের যে চিকেন ফ্রাই ম্যারিনেট করতে যা যা লাগে সেটা আজকে দেখাবো। তো চিকেন ফ্রাইয়ের সাথে আর কী কী একসাথে ম্যারিনেট করে সেটাও আজকে বলে দেবো। সেটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের সাথে চিকেন স্টিক্স, পপকর্ন, ললিপপ, চিকেন উইংস, বারবিকি উইংস এবং সেট মেনুর যেসব আইটেম আছে সেগুলো একসাথে ম্যারিনেট করে। তো সেই মাংসগুলোতে কী কী দিয়ে ম্যারিনেট করে সেটা আজকে দেখাবো। তো এখানে গুঁড়া মরিচ দিল, এরপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে কিছু অন্য রকমের সস এবং যে প্রোডাক্টগুলো ইউজ করেছে সেটা ভিডিওটির শেষে আমি দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখানে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দেওয়ার পরে এখানে মরিচের একটা গুঁড়া আছে, সেই মরিচের গুঁড়া যেভাবে আর কি মরিচের গুঁড়া একটা এক্সট্রাভাবে করে শুকনো মরিচ, সেই গুঁড়াটাও এখানে দিয়ে দিয়েছে। তারপর একটা ডিম। আমি মূলত এই ভিডিওটা একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছি। ডিম দেওয়ার পর এখানে সরিষার তেলের ইউজ করছে, আপনারা পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন কোনটার কতটুকু দিয়েছে। এরা আইডিয়া অনুযায়ী দেয় তাই আমি বুঝতে পারিনি। এটা দিল ম্যাগি সস, এটা কিনতেই পাওয়া যায় বাজারে। এরা সরিষার তেল ইউজ করেছে, সয়াবিন তেল ইউজ করে নাই। আর এটা একটা নাম আমি জানি না, তবে এই জিনিসটা দিয়ে আমি ম্যায়োনিজ তৈরি করতে দেখেছিলাম। তো এইটা একটা চাইনিজ প্রোডাক্ট, এটাও আমি দেখাবো ভিডিওর শেষে। আর এই যে একটা সয়া সস ইউজ করেছে, তারপর এটাও আরেক রকমের সস, এটা সয়া সস। তো এইভাবে সব দিয়ে এই যে আমি দেখাবো এগুলো কী কী নাম আছে। ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিল। সবচেয়ে মজার বিষয়, এই চাইনিজ খাবারে কেন জানি গরম মশলা এবং পেঁয়াজ ইউজ করে না। আমরা যেরকম বাড়িতে ইউজ করি তো এরা এই দুইটা জিনিস ইউজ করে না। এরা আগেই একটু লবণ দিয়ে নিয়েছে, যেটা ভিডিওতে দেখায় নাই, পরিমাণে খুব কম পরিমাণ লবণ দিয়েছে, বেশি না। এটা সুন্দর করে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবে 30 মিনিট, তারপর এটা এরা ইউজ করবে। দেখুন এখানে মুরগির কোনো চামড়া নেই। সবাই ভাবি যে এটাতে মনে হয় মুরগির পাখা লেগে থাকে, কিন্তু না, এটা একদম পরিষ্কার। এটা নিজের চোখে দেখেছি তাই বললাম। কেউ কেউ বলে খাবারে পাখা থাকে, কিন্তু না, কোনো পাখা থাকে না। এটা দেখেন একদম মুরগির চামড়াটাই নেই, তাহলে এখানে পাখা থাকবে কীভাবে? তো ভালো করে এইভাবে ম্যারিনেট করে রেখে দিবে। রেখে দেওয়ার পর এটা চিকেন ফ্রাইয়ের জন্য প্রস্তুত। তারপর পপকর্ন, ললিপপ, উইংস এবং সেট মেনু বিভিন্ন রকম যে মাসালা যায় সেগুলোর জন্য এটা সুন্দরভাবে ম্যারিনেট করবে। তো এবার আসেন, এটা কী সস, ওয়েস্টার সস, কী সস আমি জানি না, আরও বলেছে এই নাম। তারপর এটা সয়া সস, এই যে এই কোম্পানির। আর এইটা আছে কি জানি না, এটা ম্যায়োনিজে দেয় এবং এখানেও দিল আমি দেখলাম। এটা আমি নামটাও জানি না, বুঝি না এটা কী। আর এই যে ম্যাগি সস, যে ম্যাগি সস এটা, এটা লিকুইডটা। আমরা সাধারণত ম্যাগি নুডলসের পাউডারটা খেয়ে থাকি, আর এইটা হচ্ছে লিকুইড। তো ধন্যবাদ সবাই।